মাহিন আহমেদ আপনি লিখেছেন, তুরস্ক সিরিয়ার ভূমিকম্প আমাদেরকে কি শিক্ষা দেয়? তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্প আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি শিক্ষা দেয় তা হলো, একজন ইমানদার যে কোনো মুহূর্তেই তার জীবন অবসান হতে পারে, তিনি আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে, সেজন্য সর্বদা তার প্রস্তুতি থাকা উচিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের মনোনিবেশ করা উচিত। তওবায়ে নসুহা করে সবসময় আমাদের প্রস্তুত থাকা উচিত যে আমরা যে কোনো মুহূর্তে ডাক পড়লে যেন আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করা এটা আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র ইচ্ছার ব্যাপার। আল্লাহ তাআলা যখন চাইবেন কোন বলবেন তখন পৃথিবীতে গোটা সৃষ্টি জগতে যা তিনি চাইবেন ঠিক তাই হয়ে যাবে। অতএব কিয়ামতের আগে মহাপ্রলয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পন সৃষ্টি করাবেন এবং ইসরাফিল আলাইহিসসালামকে দিয়ে সিংহে ফুৎকার দিয়ে গোটা সৃষ্টি জগৎকে তোলার মতো ওড়াতে থাকবেন, সে বিষয়ে কোরআন বিভিন্ন জায়গায় কিন্তু আলোকপাত করা হয়েছে। আল্লাহ বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে যখন প্রকম্পিত করা হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এর ফলশ্রুতিতে সে ভূমিকম্পে জমিন ফেটে জমিনের তলদেশে যা ছিল সবকিছু বেরিয়ে আসবে, সেটা খনিজ সম্পদ হতে পারে, সেটা যত মানুষ মারা গেছেন এত পূর্বে তাদের লাশ হতে পারে, সবাই সেখান থেকে বেরিয়ে আসবে। এবং কিছুটা বিরতির পর পুনরায় আবার সিংহ ফুৎকার দেওয়া হবে এবং আরেকটা এরকম বড় ধরনের ভূমিকম্পের তৈরি হবে, গোটা সৃষ্টি জগৎ তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমনকি কোরআনে কারিমে বলেছেন, কাল আইনিল মাংফুশ, ধুনাইকৃত তুলা যেরকম উঠতে থাকে ঠিক সেভাবে উঠতে থাকবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু কিয়ামতের আগে এই পৃথিবীতে তৈরি হবে। তো সেটি যে আল্লাহ তাআলার জন্য কোনো বিষয় নয়, তুরস্ক এবং সিরিয়াতে এই ভয়াবহ ভূমিকম্প আমাদেরকে সে বার্তা আবারও দিয়ে গেছে। কিয়ামতের খুব কাছাকাছি এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে এবং ভয়াবহতা চরম আকার ধারণ করবে। একজন ইমানদার সেজন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন, নিজে তাকওয়া চর্চা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভয়াবহ সময়ও তাকে হেফাজত রাখবেন এবং ফিতনামুক্ত রাখবেন। আমরা দোয়া করি তুরস্ক এবং সিরিয়ার এই ভূমিকম্পে যে সমস্ত ইমানদার ভাই বোনকে আমরা হারিয়েছি, আল্লাহ তাআলা তাদের সবাইকে মাগফিরাত নসিব করুন, শাহাদাতের মর্যাদা দান করুন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা নসিব করুন, তাদের ক্ষতিটা যেন তারা পুষিয়ে নিতে পারেন সেই তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। আমাদের ঢাকার মতো ঘন বসতিপূর্ণ এলাকা, এখানে যদি এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটে আল্লাহ না করুন, তাহলে ভয়াবহতার মাত্রা যে কোন পর্যায়ে গিয়ে থাকবে এবং থামবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন।